আমি এবারে মালিকের স্ত্রী। আমি ইচ্ছে করলেই যে কোনো সময় যে কোনো জায়গায় থাকতে পারবো। না, পারো না। যেমন ইচ্ছে করলেই তুমি রাহাতের বেডরুমে ঢুকতে পারবে না। রাহাতের অনুমতি লাগবে। সাবধানে থাকিস মা ওই বাড়িতে। এতদিন ওরা রানুর ক্ষতি করেছে। এখন আবার তোর ক্ষতি না করে। আমি প্রস্তুত আছি সবকিছুর জন্য। আমি লিলিকে নিয়ে কোনো কথা বলতে চাই না। আহা, আমি তো লিলিকে নিয়ে বেশি কথা বলবো না। আমি শুধু জানতে চাচ্ছিলাম যে লিলিকে নিয়ে তোমার প্ল্যানটা কি। রাহাত, তুমি রানুকে বলে দিও আমি যা খেতে চেয়েছিলাম কিন্তু পারলাম না, যাচ্ছি আমি। আহা মারিয়া, আমি কি তোমাকে চা খেতে বাধা দিয়েছি? চা খাও, সাথে লিলিকে নিয়ে তোমার প্ল্যানটাও বলে দাও। আরে কি ব্যাপার, চা না খেয়ে কোথায় যাচ্ছ তুমি? এখন আর খাবো না চা, পরে না হয়। আরে পরে কেন? আজকে তুমি কত কষ্ট করেছো বলো তো, সবজি কেটেছো, মর্জিনার মাকে রান্নায় হেল্প করেছো, আর তোমাকে যদি আমি একটু না চা খাওয়াই তাহলে কি আমার মনে শান্তি আসবে বলো? কি হলো, চাটা নাও। তা কে নিয়ে কথা হচ্ছিল? লিলিকে নিয়ে। ও কাইসার ভাই যে বললো ওকে জোগাড় হয়ে গেছে। হ্যাঁ বলেছি, কিন্তু কে যে জোগাড় করেছে সেটা তো বলা হয়নি রানু। কে? ফারিয়া? আমার মাই সব করেছে। আরে বাহ, তাহলে তো ফারানা আন্টিকে আমার থ্যাংকস দিয়ে আসতে হবে এখনই। সেটা করার আগে ফারিয়ার কাছে উত্তর জানতে চাও, কেন লিলিকে ছাড়ানোর জন্য ওরা এত বেশি আগ্রহী? ওরা যা বললো তাতে মানে তাতে আসলে ব্যাপারটা এমন দাঁড়ায় যে কাছের আত্মীয় বলেই এই কাজটা ফারিয়ারা করেছে। যত যাই হোক শোনো, ওয়াসিম, ওয়াসিম তো ফারহান আন্টির পালক পুত্র, সেই হিসেবে লিলি কি হয়, লিলি তো তার পুত্রের বউ, তাই না ফারিয়া? হ্যাঁ তাই। এটাই তো, জাস্ট এটাই তো জানতে চাচ্ছিলাম। ভাইয়া বলার পরও আবার কেন জানতে চাইলেন? তোমার মুখ থেকে শোনার জন্য। আন্টির পালক পুত্র হলেও অসীম তো তোমার এক্স হাজবেন্ড ছিল, তাই না? ও না না, ওটা তো আবার ওই তোমার ছোটবেলার ভুল ছিল। কি কাশ্যপ ভাই, থামুন না। লিলির উকিল কি বলেছে, লিলি কি আসলেই মাদকের সাথে জড়িত ছিল? আরে না না, ও শুধু শুধু ফেসে গেছে, সম্ভবত কেউ ওকে ফাঁসিয়েছে। লিলিকে ফাঁসিয়েছে? লিলি আর ওয়াসিমকে? এটা শুনতেই না কেমন যেন একটা অবিশ্বাস অবিশ্বাস লাগছে। কাইসার ভাই, আপনি কি শুরু করলেন? উকিল বলেছেন উনি বুদ্ধি খাটিয়ে বের করে আনবেন লিলিকে, খুব বড় উকিল উনি। তাই নাকি? তাহলে তো খুব ভালো খবর। তোমরা একদম চিন্তা করো না রানু। রানুরা কেউ এই বিষয় নিয়ে চিন্তা করছিল না, কিন্তু এখন মনে হচ্ছে চিন্তা করার আছে। যেহেতু তুই লিলিকে ছাড়ানোর সাথে জড়িত আছিস ফারিয়া, সরি রানু, আমি তোমার চা শেষ করতে পারলাম না। না না ফারিয়া, এটা তো অবৈধ, এটা তো দেখানো যাবে না। দেখো তুমি যদি চা শেষ না করো তাহলে কিন্তু রানু কষ্ট পাবে। আর রানুর এই অবস্থায় ওর মনে কি বিন্দু মাত্র কষ্ট দেওয়া উচিত বলো, তুমি বলো। তা আছোই যখন, তা আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে যাও ফারিয়া।
না কাসার ভাই আর কোনো জেল থেকে বের হওয়ার পর লিলির কি হবে ফারিয়া মানে ও কোথায় যাবে ও কি ওর দুঃসম্পর্কের শাশুড়ির কাছে যাবে নাকি চা অনেক ভালো ছিল সাথে মানুষগুলো যদি ভালো হতো তাহলে আরো ভালো লাগতো কাইসার ভাই আপনার এভাবে বলা উচিত হয়নি পারিয়ার সাথে এর চেয়ে ভালো করে কথা বলা সম্ভব না রানু এসব বাদ দাও না এখন এখন বাদ দিলেও আমাদের অনেক বেশি সাবধান থাকতে হবে কারণ ভেতরে ভেতরে অনেক বড় একটা চক্রান্ত চলছে আপনি থামবেন কাইসার ভাই রাহাত ফারিয়ার জন্য টাকাটা তুলে রাখতে হবে আমি কথা দিয়েছি কাল সকালে ওকে টাকাটা দিয়ে দেব কাজটা ঠিক হচ্ছে না রানু ঠিক হচ্ছে এসব নিয়ে আমাদের অলরেডি কথা হয়ে গেছে কাইসার ভাই কি মনে হয় তোমার কাছে ভাই লিলিকে নিয়ে কি ভাবছো রা সেটাই তো মিলাতে পারছি না রাহা আচ্ছা এমন কিছু করছে না তো যেটা আমাদের চোখের সামনে ঘটছে অথচ আমরা সেটা দেখতে পারছি না বুঝতে পারছি না মানে রাহাত তুমি এসব নিয়ে ভেবো না দেখি দেখে কি করা যায় যাই করো কাইসার ভাই একটা ব্যাপার মাথায় রেখো আমার রানুর আর আমার সন্তানের কোনো ক্ষতি কিন্তু আমি এবার সহ্য করব না ফারিয়া যদি এবারে কিছু করার চেষ্টা করে রাহাত প্লিজ তুমি কোনো টেনশন করো না আমি তো বললাম যে কিছু একটা করার চেষ্টা আমি করবই হ্যাঁ বিতি আমি বাসার সামনে ভাঙতি নেই ভাড়া দিতে পারছি না ও আমি আসছি এক্ষুনি আসছি এক গ্লাস পানি হবে ঠান্ডা না হলেও চলবে ঠিক আছে আমি না হয় রান্নাঘর থেকে খেয়ে আসি আসলে আমি খালি পেটে চা খেতে পারি না একটু বিস্কুট হলে ভালো হতো ঠিক আছে বিস্কুট না হলেও ক্ষতি নেই একটু চিরামরি হলেও চলবে খালি পেটে চা খেলে অম্ল হয় রাতে ঘুম আসে না অস্থির অস্থির লাগে ঠিক আছে মাস্টার সাহেব বিস্কুটের কথা বলছিলাম কি বলতে এসেছেন সেটা বলেন বলে চলে যান ঠিক আছে চিরামুড়ি বিস্কুট কিচ্ছু লাগবে না চা মাশাল্লাহ ভালোই হয়েছে তবে চিনি সামান্য একটু কম হয়েছে মাশাল্লাহ তাতেও চলবে আর 2 চামচ বেশি দিলে ব্যালেন্স হয়ে যেত সমস্যা নাই ওতেই চলবে তা আপনার সেজু মেয়েকে দেখছি না
না মানে ওই অক্সফোর্ড ফেরত আলো ওই নামটা আমি ভুলি নাই ওই জুয়ারদার সাহেবকে আর আমাকে কি নাকানি সুবানি না খাইয়েছিল আবারও তেমন কিছু খেতে না চাইলে জলদি এখান থেকে কেটে পড়ুন না মানে আলো কোথায় আছে নাকি বাসায় বান্ধবীর বাসায় গেছে ওকে আপনার কি দরকার ধুর আমার আবার কি দরকার আমার তো দরকার মাস্টার সাহেবকে আমি মাস্টার সাহেবের কাছে এসেছি কেন এসেছেন আজকে সকালে আমি লিলির খবরটা জানতে পেরেছি শুনে খুবই কষ্ট পেয়েছি আর খালি আমার চোখের সামনে শুধু আপনার মুখটা ভেসে উঠেছে মাস্টার সাহেব আর শুধু মনে হয়েছে লিলির জন্য যদি একটা ভালো পাত্র দেখে দিতে পারতাম তাহলে আপনার এই দুর্দিনটা দেখতে হতো না মাস্টার সাহেব আপনি কি সহানুভূতি জানাতে এসেছেন না না আমি সাহায্য করতে এসেছি যদি আপনারা মনে করেন এ আর কি সাহায্য ঠিক আছে ঠিক আছে বেশি উত্তেজিত হবার দরকার নেই শেষবার এই বাড়িতে এসে কোমরের টান খেয়েছিলাম এখনো অমাবস্যা পূর্ণিমায় সেই টান থেকে উঠে খুব ব্যথা হয় সবকিছুই মনে পড়ে যায় যদি মনেই পড়ে যায় তাহলে কোন সাহসে এই বাড়িতে এসেছেন ওই যে বললাম সাহায্য করতে আপনি করবেন আমাদের সাহায্য অবশ্যই করব নিশ্চয়ই করব কেন করব না কাজি খটকালি জমির দালালির পর আবার কি উকিলের চামচামে করতে শুরু করেছেন নাকি না 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 আমি আর খারাপ পেশায় নাই জোয়ারদার সাহেবের সাথে ব্যবসা ছাড়ার পর থেকে নিজে নিজে তওবা করেছি আমি আর খারাপ কাজ করব না মানে ভেবেছিলাম ভালোর সাথে ভালো মিলিয়ে দেওয়ার কাজটাই করব মানে ঘটকালি আর কাজের পেশায় নিয়োজিত থাকব এই আর কি আচ্ছা ঠিক আছে সেটা না হয় বুঝলাম এখানে কি কাজ আপনার ওই যে বললাম না ভালোর সাথে ভালো মিলিয়ে দেওয়ার কাজটা তেমনি আপনার মেয়ে আলোকে ভালোর সাথে মিলিয়ে দেওয়ার কাজটা করার জন্য এসেছি কি আবার পাত্র এই লোকটাকে যে আমি আচ্ছা থাম তো কেয়া আবার যদি আপনি পাত্রর ব্যাপারে কেয়া আমি তোই আপনি বসুন জি আপনি কি আমার ছোট মেয়ে লিলির ব্যাপারে সবকিছু জানেন সবটাই জানি সারা দেশের মানুষই জানে আমি মোবাইলে ডাউনলোড করে রেখেছি দেখাবো আপনাকে না না দেখাতে হবে না ও ঠিক আছে আমি জানতে চাচ্ছি যে এত সব জানার পরেও ভালো পাত্র পাবো কি আমরা কি যে বলেন আপনি না হেসে উত্তরটা দিন আমাকে 100 ভাগ খাঁটি পাত্র দেব আমি আপনার ছোট দুই মেয়ের পাত্রের মতো ভেজাল হওয়ার সম্ভাবনা নাই কি বললেন আপনি দুই মেয়ে মানে ও দুই মেয়ে বলছি নাকি আমি না মানে এক মেয়েই বলতে চেয়েছিলাম ফসলে বের হয়ে গেছে বাবা এই লোকটাকে বিদায় করবে তুমি নাকি এখনই আমাকে ঝাড়ু খুঁজতে হবে বসো বসো একটু বসো জি আচ্ছা সত্যি ভালো পাত্র পাবো তো পাবেন না মানে সরকার পরিবারের একটা ইজ্জত আছে না তাছাড়া আপনি সাদা মনের মানুষ মেয়েও মাশাল্লাহ বিলেত ফেরত সারা দেশ থেকে ভালো পাত্র নিয়ে আসবো আমি মারে তুই ভাবতেও পারবি না যে আমাদের নিয়ে পাড়ায় কত দুর্নাম ছড়িয়েছে আমাকে স্কুল কমিটি থেকে বাদ দেওয়া নিয়ে আলোচনা হয়েছে কি হ্যাঁ তো রেহানা ফুপু ফোন করে জানালো যে পাড়াতেও নাকি সবাই বসেছিল যে পাড়ায় আমাদের রাখবে কি না সেটা নিয়ে এসব কথা আমাকে আগে বলনি কেন বাবা সুযোগ হয়নি তাছাড়া
মিথির সামনে আমি বলতে চাইনি, ওকে আর প্রেশার দিতে চাইনি আমি। তাই বলে বাবা, দেখ এই পাড়া ছেড়ে যেতে, স্কুল কমিটির পদ ছাড়তে আমার কোনো আপত্তি নেই। আমি নির্দ্বিধায় ছেড়ে দিতে পারবো, শুধু আলোর একটা সুব্যবস্থা করতে পারলেই হলো। তোর মা আমাকে প্রশ্ন করলে আমি যেন উত্তর দিতে পারি যে হ্যাঁ, তোমার সব মেয়েদের আমি বিয়ের ব্যবস্থা করতে পেরেছি। সেজন্যই আলোর জন্য একটা ভালো পাত্র দরকার। আর বিপদে যে সাহায্য করতে আসে সেই তো বন্ধু, তাই না রে মা? এই অবস্থায় আলোর জন্য ভালো পাত্র খুঁজে পাওয়া আমাদের জন্য খুব মুশকিল। সেজন্যই আর কি করব রে মা, তাই না? রাজি সাহেব, আপনি ভালো পাত্র খুঁজে নিয়ে আসুন, আমার কথা বলতে চাই। শুকুর আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অত্যন্ত ভালো সিদ্ধান্ত নিয়েছেন আপনি। এইবার যেন তেন ছেলে খুঁজে নিয়ে আসবে না, এই কাজে ময়মনসিংহ শহর থেকে ভালো ছেলে নিয়ে আসবে, এই কাজে আলোর সাথে মিলবে কে? কে আলোর সাথে মিলবে ভালো? আসি, আসসালামু আলাইকুম। কাজী সাহেব কথাটা কিন্তু খারাপ বলে দিতে মা, আলোর সাথে মিলবে ভালো। এখন থেকে ওর সাথে এসবই করতে হবে। তেমন তো করতেছে না রানু আপা, উল্টা খাতির করতেছে। তা না হলে এতগুলা টাকা কি কাউরে কেউ দেয়? এতগুলো টাকা এত জলদি কেন ওকে দিতে হবে? ভয়ঙ্কর একটা ব্যাপার, তুমি একেবারে আমাকে জড়িয়ে ধরলে। ভাই ফরাদ, তোমার কি হয়েছে? তুমি ঠিক আছো তো? আমি 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 ঠিক আছি। আমার পালক ছেলের বউ বলে কথা, দূরে তো আর ঠেলে দিতে পারি না। আপনি আপনার পালক ছেলের বউকে কাছে টানতে গিয়ে যে আপনার আপন ছেলের বউকে দূরে ঠেলে দিচ্ছেন, সেটা কি আপনি বুঝতে পারছেন না মা?